হাই বন্ধু কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো চাইল্ড ক্লাসরুমে তোমাদের স্বাগত চলো আজকে আমরা তিন শাড়ির গুণ অঙ্ক দেখো গুণ কিছু নিয়ম আছে কি করে করব একবার বলে দিই দেখো এখানে আছে ছয় এই ছয় দিয়ে আমরা একবার পাঁচকে করব একবার এককে একবার দুইকে মানে প্রথম সংখ্যাটা দিয়ে আমরা পরপর তিনটেকেই করব। তারপর এক লাইন হয়ে গেলে আমরা একটা ঘর কেটে দেব শূন্য অথবা কাটাকুটি চিহ্ন দিয়ে তারপর আমরা আবার এই দ্বিতীয় সংখ্যাকে দিয়ে আবার পরপর পাঁচকে দুইকে এককে দুইকে আমরা পরপর এই তিনটেকে গুণ করব করার পর আবার একটা ঘর কেটে দেব শূন্য কিংবা কাটাকুটি চিহ্ন দিয়ে তারপর আমরা আবার এই তৃতীয় সংখ্যাকে নিয়ে আবার এই তিনটেকেই আবার পরপর গুণ করব। করার পরে তিনটে গুণ করার পর যা হবে তার আমরা যোগ ফল করলেই আমাদের তিন শাড়ির গুণাঙ্গ শিকা হয়ে যাবে চলো একবার শুরু করি দেখি কেমন করে করছি দেখো ছয়ের ঘর নামতে আমরা পাঁচ অব্দি পড়ব তাহলে কত হয় পাঁচ ছক তিরিশ তিরিশের শূন্য হাতে আমার তিন ছয়ককে ছয় আর হাতের তিনে কত হয় আর তিনে নয় হাতে কিচ্ছু নেই ছয়ের পরের থেকে ছয়ের ঘর নামতা দুই অবধি পড়ব ছয় দুগুণি বারো বারোর এখানে বারো নেমে যাবে তারপরে বললাম যে প্রথম শাড়ি হয়ে গেলে একটা ঘর কেটে দিতে হবে বা শূন্য দিয়ে কিংবা কাটাকুটি চুহ্ন দিয়ে আমি কাটাকুটি চিহ্ন দিয়ে কেটে দিলাম এটা তারপরে তিনের ঘর নামতা পাঁচ অব্দি পড়ব তিন অক্ষে তিন তিন দুগুণি ছয় তিন চারে বারো তিন পাছা পনেরো পনেরোর পাঁচ হাতে আমার এক তিন অককে তিন আর ওই হাতের এক মিলে এখানে চার হলো আর তিন দুগুনি এখানে ছয় আবার আমরা এই তৃতীয় সাইডতে যাওয়ার আগে আবার একটা ঘর আমরা কেটে দেব কেটে দিয়ে একের ঘর নামটা পাঁচ অব্দি পড়ব পাঁচ অককে পাঁচ এক ওকে এক দুই অককে দুই দেখেছো কত সোজা এইবার আমরা যোগ করবো এই শূন্য দিয়ে আর কিছু যেহেতু নেই তাহলে শূন্য এখানে শূন্যই নেমে গেল নয় আর পাঁচ চোদ্দো চোদ্দোর চার নামলো হাতে আমার এক সেই এক এখানে হাতে আমার এক সেই এক এই পাঁচের মধ্যে দিলাম ছয় ছয় আর চারে দশ দশ আর দুয়ে বারো বারোর দুই হাতে আমার এক সেই এক এখানে দিলাম দুই দুই আর ছয় আট আট আর একে নয় আর এখানে দুইয়ের সঙ্গে কিছু নেই তাই দুই এখানে নেমে গেল দেখেছো কত সোজা তারপরটা চলো পরের অঙ্কটা দেখছি তিনের ঘর নামতে আমরা প্রথমে পাঁচ অব্দি পড়বো আমরা তা নিয়মটা এখানে জেনে গেছি আর নিয়মটা বলার কিছু নেই তিনের ঘর নামতে আমরা পাঁচ অবধি পড়ছি তিন ওকের তিন তিন দুগুণি ছয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিন পাঁচে পনেরো পনেরোর পাঁচ হাতে এক তিন সাতা তিনের ঘর নামতে আমরা সাত অব্দি পড়বো তিন ওকের তিন তিন দুগুনি ছয় তিন তিককে নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো তিন সাতা একুশ আর হাতের এক বাইশ বাইশের দুই হাতে আমার দুই তিনের ঘর নাম তা ছয় অবধি পড়ব অক্ষে তিন তিন দুগুণি ছয় তিন তিককে নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো আঠেরো আর হাতের দুয়ে কুড়ি এটা কুড়ি আমরা এখানে লিখে দিলাম এবার এই প্রথম ঘরটা কেটে দেবো দিয়ে দুই দিয়ে আবার এই তিনটে সংখ্যাকে গুণ করবো দুইয়ের ঘর নামটা পাঁচ অবধি পড়ব দুই অক্ষে দুই দুই দুগুণি চার তিন দুগুণি ছয় চার দুগুণি আট পাঁচ দুগুণি দশ দশের শূন্য হাতে আমার এক দুয়ের ঘর নামটা সাত অব্দি পড়বো সাত দুগুণি চোদ্দো চোদ্দোর চোদ্দো আর হাতে রাখে পনেরো পনেরোর পাঁচ হাতে আমার এক ছয় দুগুণি বারো আর হাতে রাখে তেরো তেরো পুরো লিখে দিলাম তারপর আর ঘর কেটে দিলাম দিবার এক দিয়ে পাঁচ অক্ষে পাঁচ সাত ওকে সাত ছয় ওকে ছয় দেখেছো কত সোজা এবার যোগ করছি পাঁচ এখানে শুধু পাঁচ একা আছে নামিয়ে দিলাম এখানে দুই আর শূন্য আছে যোগ করলে দুই হয় শূন্যর যেহেতু কোনো যোগের সময় দাম নেই এখানে পাঁচ আর পাঁচ দশ আর শূন্য আছে শূন্যর কোনো দাম নেই পাঁচ আর পাঁচে দশ দশের শূন্য হাতে আমার এক সেই এক এই সাতের ভেতর দিলাম আট আট আর তিন এগারো বারো তেরো তেরো তিন হাতে এক ছয় রাখে সাত হাতে রাখে আট দেখেছ কত সোজা অঙ্ক আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে এটা বন্ধু